মাইন্ডসল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। এই মুহূর্তে আমরা আজকে সোমবারের সকাল 11টায় দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান চলতড়িৎ, আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষক দিলীপ ঘোষ, উপস্থিত আছেন সুমন ঘোষ শিক্ষক। আমরা শিক্ষকদের স্বাগত জানাই নোম্যান্সল্যান্ডের স্টুডিওতে। আর স্যারদের কাছে অনুরোধ করব সরাসরি ক্লাস শুরু করবার জন্যে। তার আগে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখবো, যারা প্রতিদিন আমাদের ক্লাসগুলি কিন্তু আমরা সম্প্রচারিত করছি, পাশাপাশি পুনরায় সম্প্রচারিত হচ্ছে সেগুলি 4টে থেকে। এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নোম্যান্সল্যান্ডের প্রতিটি ক্লাস আলাদা আলাদা করে আপলোড দেওয়া হচ্ছে। কোনো ক্লাস যদি তোমরা কোনো কারণে মিস করে গিয়ে থাকো, আমাদের পেজে যদি লাইক করে রাখো নোম্যান্সল্যান্ডের ফেসবুক পেজে, তাহলে কিন্তু পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমরা পেতে থাকবে। আমরা শুরু করব ক্লাস, স্যারদেরকে অনুরোধ করব ক্লাস শুরু করার জন্যে। ছেলে মেয়েরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। দু সপ্তাহ ধরে এই ক্লাস চলছে, দু সপ্তাহ শেষ হয়ে গেল, আজকে তৃতীয় সপ্তাহের শুরু। ইতিপূর্বে আমরা দুটো ক্লাস তড়িৎ বিজ্ঞানের উপর করেছি। যারা এই ক্লাস আমাদের ফলো করছো, তারা বুঝতে পারছো যে কোন পর্যায় পর্যন্ত আমরা আলোচনাটাকে এনেছি। যে পর্যন্ত আমরা গতদিনে আলোচনাটা এনে শেষ করেছি, তারপর থেকে আজকের আলোচনাটা আমরা শুরু করব। তোমরা আগের ক্লাসেও শুনেছো যে তড়িৎ শক্তি বলতে আমরা কি বুঝি। আসলে একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন আধান প্রবাহিত হয় বা পরিবাহিত হয়, তখন যে কার্য সম্পাদিত হয় সেটাকেই আমরা তড়িৎ শক্তি হিসাবে চিহ্নিত করছি। এবং আমি তোমাদের এর আগেও বলেছি যে মনে করা যাক একটা পরিবাহী, সেই পরিবাহীর দুটো প্রান্তিক বিন্দু মনে করা যাক এ বি। এখন এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি আমরা বলি ভি ভোল্ট, তাহলে এই ভি ভোল্ট বিভব পার্থক্য বলতে আমরা কি বুঝি। আমরা বুঝি যে একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে এক কুলম তড়িৎ নিয়ে যেতে ভি জুল কার্য সম্পাদন করতে হয়। তাহলে যদি আমরা কিউ পরিমাণ আধানকে ওই পরিবাহীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে আসি, তাহলে কতটা কার্য সম্পাদিত হবে সেটা নিশ্চিতভাবেই তোমরা বুঝতে পারছ যে সম্পাদিত কার্যের পরিমাণটা হচ্ছে ডাব্লিউ সমান সমান ভি ইন্টু কিউ। এই রিলেশনটা আমি দুদিন ধরেই তোমাদের বলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক ডব্লিউ সমান সমান ভি কিউ। এই সম্পাদিত কার্যটাকেই আমরা তড়িৎ শক্তি হিসাবে এখানে চিহ্নিত করছি, সমান সমান বিভব পার্থক্য ইন্টু আধান। এককগুলো তোমাদের জানা, আমরা ভিটাকে যদি ভোল্ট এককে ব্যবহার করি, আমরা আধানকে যদি কুলম্ব এককে প্রকাশ করি, তাহলে নিশ্চিতভাবেই শক্তি বা কার্যের পরিমাণটা হবে জুল এককে। অর্থাৎ জুল এককে কার্য, ভি হচ্ছে ভোল্ট এককে, এবং কিউ আধানটা হচ্ছে কুলম্ব এককে। আমরা এটাকে আরেকটু নতুন ফর্মে দেখাতে পারি তোমাদের। দেখো, আমরা এটা জানি কিউ সমান সমান আইটি, এটা আমাদের আগের দিনের ক্লাসে আলোচনা হয়েছে, তার আগের দিনেও হয়েছে। কিউ হচ্ছে তোমাদের আধানের পরিমাণ, আই হচ্ছে প্রবাহ মাত্রা, টি হচ্ছে সময়। তাহলে এই কিউ এর পরিবর্তে আমরা বসাতে পারি আই ইন্টু টি। তাহলে ডব্লু সমান ভি কিউ যেমন আমরা লিখতে পারি, ডব্লু সমান আমরা লিখতে পারি ভি আই টি। আবার দেখো, আমরা এর আগের দিন এই সম্পর্কটাও পেয়েছি ভি সমান সমান আই আর। আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ। তাহলে ভি এর পরিবর্তে যদি আমরা বসাই, তাহলে আই আর ইন্টু আই টি সমান সমান আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে দেখো, ডব্লু সমান ভি কিউ, ডব্লু সমান ভি আই টি, ডব্লু সমান আই স্কোয়ার আর টি, এই তিনটে রিলেশনই
তোমাদের জানতে হবে, সবটাই হচ্ছে তড়িৎ শক্তির পরিমাপ সম্পর্কিত মানে রিলেশন। এইবার এই সম্পর্কটা যদি তোমাদের মাথায় থাকে, তাহলে আজকে আমাদের মূল পড়বার যে বিষয়বস্তু, জানবার যে বিষয়বস্তু, সেই বিষয়ের মধ্যে আমরা খুব সহজেই চলে যেতে পারব। আজকে আমরা যেটা তোমাদেরকে আলোচনার মধ্যে নিয়ে আসব, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের বিভিন্ন প্রকার ফল। প্রধানত তিনটে ফল নিয়ে আমরা আলোচনা করি। একটা হচ্ছে তাপীয় ফল, একটা হচ্ছে চুম্বকীয় ফল, আর একটা হচ্ছে রাসায়নিক ফল। আজকের আমাদের আলোচ্য বিষয় প্রধানত হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখন তড়িৎ প্রবাহিত হলে কাকে বলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল? কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন তোমরা তোমাদের অভিজ্ঞতা থেকেও জানো যে পরিবাহীটা উত্তপ্ত হয়ে ওঠে, তার মানে কিছু তাপের উদ্ভব হয়। কেন হয় তাপের উদ্ভব? কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন একটা ইলেকট্রনের স্রোত পরিবাহীর মধ্য দিয়ে যায় এবং সেই ইলেকট্রনের সাথে পদার্থ এর অণুগুলোর সংঘাত হয়, সেই সংঘাতের ফলে তাপের উদ্ভব হয়। এই যে তাপের উদ্ভব হলো, এই ঘটনাটাকে আমরা বলি তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল কি? তাহলে আমরা বলবো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহিতে তাপের উদ্ভব হয়, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখন তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কিত বিজ্ঞানী জুলের একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেই সূত্র নিয়ে আমরা এবার আলোচনা করব। আমি তোমাদের বলেছি যে এই রিলেশনটা বিশেষ করে একটু মাথায় রাখার চেষ্টা করো। এটা হচ্ছে শক্তি সমান সমান, এটা প্রবাহ মাত্রা, এটা হচ্ছে রোধ, আর এটা হচ্ছে সময়। সেই জন্য তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয়, সেটা প্রধানত তিনটে রাশির উপর নির্ভর করে। কি কি রাশি? এক নম্বর হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা আমরা আই দিয়ে প্রকাশ করেছি। দু নম্বর হচ্ছে রোধ, আমরা আর দিয়ে প্রকাশ করি। তিন নম্বর হচ্ছে সময়, আমরা টি দিয়ে প্রকাশ করি। এই তিনটে রাশির উপর তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ কতটা হবে সেই পরিমাণটা নির্ভর করে। এবার দেখা যাক জুল কি বলছেন। এক নম্বরে বলছেন যে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, যখন আর এবং টি ধ্রুবক, অর্থাৎ অপরিবর্তিত। একটা পরিবাহীর রোধ স্থির, আমরা একটা নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহ চালাচ্ছি, সেক্ষেত্রে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তার মানে বুঝতেই পারছো যে প্রবাহ মাত্রা বাড়লে তাপের পরিমাণ বাড়বে। কিভাবে বাড়বে? প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তার মানে কোনো কারণে যদি প্রবাহ মাত্রা দ্বিগুণ বেড়ে যায়, উৎপন্ন তাপ চার গুণ বেড়ে যাবে। কোনো কারণে প্রবাহ মাত্রা যদি পাঁচ গুণ বেড়ে যায়, উৎপন্ন তাপ ২৫ গুণ বেড়ে যাবে। এইটা হচ্ছে প্রথম সম্পর্ক। দ্বিতীয় সম্পর্কে জুল বলছেন কি, এইচ প্রপোর্শনাল টু আর, যখন আই এবং টি ধ্রুবক বা অপরিবর্তিত বা স্থির। তার মানে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, রোধ যত বাড়বে উৎপন্ন তাপও সেই হারে বাড়বে। পাঁচ গুণ রোধ বেড়ে গেলে উৎপন্ন তাপ পাঁচ গুণ বেড়ে যাবে। তিন নম্বরে বলা হচ্ছে উৎপন্ন তাপ এইচ প্রপোর্শনাল টু টি, যখন আই এবং আর স্থির বা অপরিবর্তিত। তার মানে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রে সময়ের সমানুপাতিক।
উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা এবং রোধ স্থির। তাহলে এখানেও বলা যেতে পারে যদি সময়টা দশ গুণ বেড়ে যায় উৎপন্ন তাপের পরিমাণটাও দশ গুণ বেড়ে যাবে যখন প্রবাহ মাত্রা এবং রোধ স্থির থাকবে। তাহলে আমরা যৌগিক ভেদ থেকে এই কথা বলতে পারি তিনটেকে একত্রিত করে তার একত্রিত রূপ যেটা সেটা হচ্ছে অতএব এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, যখন আই আর এবং টি সবটাই যখন চল অর্থাৎ সবটাই যখন পরিবর্তনশীল তখন আমরা বলতে পারি এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। এখান থেকে আমরা একটা ভেদ ধ্রুবক আসবে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। এই জেটা হচ্ছে ধ্রুবক, এর একটা নাম আছে, এই জেটাকে আমরা বলি জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। তোমরা এই নামটা আগেও শুনেছ জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এক্ষেত্রে আমরা আইটাকে অ্যাম্পিয়ার এককে আর ওহম এককে টি সেকেন্ড এককে আমরা প্রকাশ করি, সেই সময়তে জেটাকে আমরা কিভাবে লিখব জের মান হচ্ছে তখন লিখব 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমরা বলতে পারবো এইচ সমান সমান আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি এককে যখন তাপ পরিমাপ করা হবে সেই সময়তে আমরা এই সম্পর্কটাকে লিখব। এই যে 1/4.2, এই 1/4.2 এটা গাণিতিকভাবে হিসাব করলে কি দাঁড়ায়, এককে 4.2 দিয়ে ভাগ করলে অ্যাপ্রক্সিমেটলি এর মান হয় 0.24, তাই আমরা এটাকে লিখতে পারি 0.24 আই স্কোয়ার আর টি, এভাবেও প্রকাশ করতে পারি। ছেলেমেয়েরা এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলি, সেই কথাটাকে মনে রাখার চেষ্টা করো, সেটা কি, সেটা হচ্ছে যে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই 4.2 অথবা 0.24 ইন্টু আই স্কোয়ার আর টি, যে কোনোটাই তোমরা লিখতে পারো কোনো ভুল হবে না। এই রিলেশনের উপর ছোট ছোট অঙ্ক তোমাদের অনেক সময় পরীক্ষাতে দেয়, দুজন যদি দুটো সম্পর্ক ধরে অঙ্ক করো অঙ্কের উত্তরে সামান্য তফাৎ আসবে তা নিয়েও তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, যার যেটা আসবে সেটাই রাইট, কারণ 1/4.2টা এটা অ্যাপ্রক্সিমেট মান হচ্ছে 0.24, সেজন্য খেয়াল রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে তাপটাকে আমরা ক্যালোরি এককে প্রকাশ করলে তবে এই রিলেশনটা আসবে, যদি আমরা তাপের এসআই একক তোমরা জানো জুল, যদি উৎপন্ন তাপটাকে জুল এককে তোমরা প্রকাশ করতে চাও তাহলে সেক্ষেত্রে এই 4.2টা আর লেখার প্রয়োজন হবে না। কেন হবে না, তার কারণটা হচ্ছে জের মান 4.2 জুল পার ক্যালোরি, জুল ডিভাইডেড বাই ক্যালোরি, 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল তোমরা জানো, তাহলে নিচে যে ক্যালোরিটা থাকলো তাকে যদি আমরা আবার 4.2 জুল লিখি, জুল জুল কেটে গেল, 4.2 কেটে গেল, তাহলে আমাদের জের মান তখন কি থাকলো, 1। সেই জন্যে এই তাপটাকে যদি আমরা জুল এককে প্রকাশ করতে চাই তাহলে জের মানটা 1, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সম্পর্কটা হবে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি শুধু জুল একক, আর এটা ক্যালোরি একক, এটা ক্যালোরি একক, এটা ক্যালোরি একক। সেই জন্যে যদি তোমাদের এই রিলেশনের উপর কোনো অঙ্ক আসে, যদি প্রশ্নে কোনো একক উল্লেখ না করে যে কোন এককে তাপটা বের করতে হবে, সেক্ষেত্রে তোমাদের পক্ষে সুবিধা হবে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি এই রিলেশনটাকে কাজে লাগানো।
তাহলে তোমাদের 4.2 দিয়ে ভাগ কিংবা 0.24 দিয়ে গুণ করবার যে একটা বাড়তি পরিশ্রম সেটা তোমাদের করতে হচ্ছে না। তোমরা জুল এককে সরাসরি বের করে দেবে এইচ সমান সমান আই স্কয়ার আর টি, ঠিক আছে? আর ওই ক্যালোরি একক যদি উল্লেখ করে তাহলে কিন্তু এই সূত্র ধরেই তোমাদের তাপটা পরিমাপ করতে হবে। তাহলে যেটা আমি তোমাদেরকে এখানে বললাম সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেই উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন রাশির উপর নির্ভর করে এটাও প্রশ্ন হতে পারে। তখন তোমরা বলবে প্রবাহমাত্রা, রোদ এবং সময়। কিভাবে নির্ভর করে তিনটে আলাদা সূত্রের আকারে আমরা এরকম লিখব, তারপরে আমরা একত্রিত রূপটাকে লিখব অন্ততপক্ষে এই পর্যন্ত লিখে, যেটা কি সেটাও আমাদের উল্লেখ করতে হবে। একটা কনফিউশন তোমাদের এখানে থাকবে সেটা বলে এই পার্টটা আমরা ক্লোজ করব। সে কনফিউশনটা হচ্ছে যে হঠাৎ আমরা ধ্রুব রাশিটাকে এখানে নিয়ে এলাম কেন, হরে নিয়ে এলাম কেন? আমরা তো ধ্রুব রাশি সাধারণভাবে এখানে গুণ আকারে রাখি, এখানে ভাগ আকারে এলো কেন? দেখো, তোমরা এর আগে কাজ এবং তাপ এর যে রিলেশন সেটা তোমরা পড়েছ, যে কিছু পরিমাণ কাজের বিনিময়ে কিছু তাপ উৎপন্ন হয়, আবার কিছু পরিমাণ তাপ তার বিনিময়ে কিছু কার্য সম্পাদন করা যায়। এটাও জুলের সূত্র, এবং সেক্ষেত্রে আমরা বলি W প্রপোর্শনাল টু এইচ, বা এইখানে আমরা বলি W সমান জে এইচ। তাহলে দেখো, অতএব এইচ সমান সমান W বাই জে, আর এটা তো W, সেটা তো তোমরা জানো, আমি গোড়াতেই ওই জন্যে W সম্পর্কিত ভাবনাটা তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছিলাম। তাহলে দেখো, এইটা কিন্তু কৃতকার্য, এই যে আই স্কোয়ার আর টি, তাহলে দেখো কৃতকার্যকে W এই জে দিয়ে ভাগ করার জন্য এই যে আমাদের তাপ এসে গেল। সেই জন্য যেটা নিচে W বাই জে সমান এইচ, এখানেও আমরা তাই করেছি, W বাই জে সমান এইচ। সেই জন্য এক্ষেত্রে ধ্রুব রাশিটা হরে চলে এসেছে, কনফিউশনের কোনো কারণ নেই। এই সূত্রটি আর একটা রূপ হচ্ছে এই সূত্র, সেই জন্য এটা বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকার কথা না। এইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র এবং তার ব্যাখ্যা। এবারে এই তাপীয় ফলের নানান রকমের ব্যবহারিক প্রয়োগ আছে, খুব গুরুত্বপূর্ণ সব ব্যবহারিক প্রয়োগ আছে, আমাদের দৈনন্দিন জীবনে সেই প্রয়োগগুলো আমরা করি। আমার সঙ্গে আছে শিক্ষক সুমন ঘোষ, সুমনকে আমি বলবো এবার এই সম্পর্কে আলোচনা করবার জন্য। এতক্ষণ ধরে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র আমরা জানলাম, এখন আমরা দেখব এই জুলের সূত্রের কিছু বাস্তব প্রয়োগ। তো সেই বাস্তব প্রয়োগ জানার জন্য আমরা প্রথমেই চলে আসি ইলেকট্রিক আয়রন বা ইলেকট্রিক ইস্ত্রি। এই ইলেকট্রিক ইস্ত্রি, এতে কি হয়? প্রথমে ইলেকট্রিক ইস্ত্রির ভেতরে কি থাকে? একটা অভ্রের চাকতি থাকে, সেই অভ্রের চাকতির মধ্যে নিয়মিত যে খাঁজ থাকে সেই খাঁজগুলোতে নাইক্রোম তার লাগিয়ে তাকে অভ্রের চাদরে মোড়া হয়। তারপর তাকে একটা আবরণীর মধ্যে রাখা হয়, যে আবরণীর তলদেশ ধাতু নির্মিত পদার্থ দ্বারা তৈরি হয়, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেটা স্টিলই হয়। তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রিক আয়রনের ক্ষেত্রে মূলত আমরা ইউজ করছি নাইক্রোম এবং অভ্র। কথা হচ্ছে এই নাইক্রোম আমরা কেন ব্যবহার করছি? নাইক্রোম হচ্ছে একটা সংকর ধাতু, নাইক্রোমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, কারণ নাইক্রোমের রোধ বেশি। আমরা একটু আগে দেখে এসেছি উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। আর অভ্র কেন? অভ্রর কথা হচ্ছে এই অভ্র এ হচ্ছে তড়িতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী, সেই জন্যই অভ্র ব্যবহার করা হয়, যাতে নাইক্রোম তারের জন্য বা কোনো রকম কোনো শক লাগার ব্যাপার না থাকে। এরপর আমরা চলে আসি দু নম্বর, ইলেকট্রিক হিটার।
ইলেকট্রিক হিটারেও ঠিক একইভাবে একটা ফায়ার ক্লে বা অভ্র নির্মিত একটা খাঁজ থাকে বা একটা প্লেট থাকে, সেই প্লেটের মধ্যে নাইক্রোম তার জড়িয়ে সেই নাইক্রোমের দুটো প্রান্ত তড়িৎ সংযোগের সঙ্গে সংযোগ স্থাপন করা হয় এবং তাকে রাখা হয় একটা পাটাতনের মধ্যে, তাপসহ পাটাতনের মধ্যে, যাতে করে এ তার উপরে কোনো পাত্র বসালে ডাইরেক্ট সংস্পর্শে না আসে। এবং এখানেও ইউজ করা হচ্ছে নাইক্রোম। তাহলে আমরা এই উল্লিখিত দুটো বিষয় থেকে দেখতে পেলাম যে দুটোতেই নাইক্রোম কমনলি ইউজড হচ্ছে। কেন নাইক্রোম ইউজ হচ্ছে? তাহলে নাইক্রোম ইউজ হওয়ার একটা কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি যে উচ্চ রোধ, উচ্চ রোধ। আচ্ছা, এই উচ্চ রোধের জন্য তাপ প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তাহলে এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার্স আছে এর, সেটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক। এবং আরেকটি জিনিস অতি প্রয়োজনীয়, সেটি হচ্ছে এ বায়ুর অক্সিজেনের সাথে কোনো রকম কোনো বিক্রিয়া করে না। এই কারণেই কিন্তু আমরা নাইক্রোম ইউজ করি। এই তিনটেই হচ্ছে তার প্রধান উদ্দেশ্য। এবার আমরা জেনে নিই, এত নাইক্রোম নিয়ে কথা বলছি, নাইক্রোম কী দিয়ে তৈরি, নাইক্রোম জিনিসটা কী? নাইক্রোম হচ্ছে একটা সংকর ধাতু। এটা তৈরি হয় আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল। এই আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল, এই তিনটির সংকর ধাতু হচ্ছে নাইক্রোম। তাই নাইক্রোমের এই বৈশিষ্ট্যগুলো আছে, এই জন্যই আমরা নাইক্রোমকে ইলেকট্রিক হিটারে ব্যবহার করি। এইবার চলে আসি আমরা অতি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হচ্ছে ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্ব কী হয়, কেমন কী কাজে লাগে? তোমরা দেখেছো আমাদের বাড়িতে ইলেকট্রিক বাল্ব ব্যবহার করা হয়। আমি একটা ইলেকট্রিক বাল্বের একটা প্রতীকী ছবি আঁকছি, পুরোপুরি ইলেকট্রিক বাল্বের মতো দেখতে নাও হতে পারে, কিন্তু একটা ইলেকট্রিক বাল্বের ছবি আঁকলাম। এইবার এর ভিতরে কী হয়, একটা মোটা দুটো তার প্রবেশ করানো থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই এটা তামা বা কোনো পরিবাহী তারের হয়। এইবার এর ঠিক অগ্রভাগে একটা টাংস্টেন যুক্ত থাকে। এই টাংস্টেন যুক্ত থাকে, কী হয়, এর মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহ পাঠাই এবং সেই তড়িৎ প্রবাহের ফলে এই টাংস্টেন উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে শ্বেত তপ্ত হয়, তারপর তার থেকে আলো পাওয়া যায়। এইবার বিষয় হচ্ছে যে এখানে আমরা টাংস্টেন ব্যবহার করছি, তার কারণ টাংস্টেন খুব সরুভাবে নেওয়া হয় এবং টাংস্টেনের দৈর্ঘ্য খুব বেশি থাকে এখানে, যদিও টাংস্টেনের পরিবর্তে পরবর্তীতে এখানে উলফ্রেমাইট ইউজ করা হয়। উলফ্রেমাইট কী? উলফ্রেমাইট একটা সংকর ধাতু, সেখানে থাকে টাংস্টেন, থাকে আয়রন, থাকে এবং থাকে ম্যাঙ্গানিজ। এই তিনটের সংকর ধাতু হচ্ছে টাংস্টেন। তাহলে টাংস্টেনের মধ্য দিয়ে টাংস্টেন উলফ্রেমাইট, তো উলফ্রেমাইট হোক বা টাংস্টেন হোক, যাই হোক না কেন, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, সেই তাপ উৎপন্ন হওয়ার ফলে এটা শ্বেততপ্ত হয় এবং তার থেকে আমরা আলো পাই। এইবার কথা হচ্ছে যে তাহলে এই বাল্বের মধ্যে আমরা কী রাখবো? প্রথমে নেওয়া হয়েছিল বায়ু। বায়ুর ভিতরে কী আছে? অক্সিজেন। দেখা গেল ওই বায়ুর অক্সিজেনের সাথে এই টাংস্টেন বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং অতি দ্রুত এটা নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখা গেল তাহলে এই প্রবলেম থেকে বেরোনোর জন্য কী করা হলো? বায়ু শূন্য করে দেওয়া হলো। বায়ু শূন্য করে দেওয়ার ফলে কী হয়, এর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় এতে প্রায় 2500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা ওঠে। তাহলে এর ফলে কী হয়, এটা উত্তপ্ত হয়, হয়ে ইভাপোরেট হতে শুরু করে, মানে বাষ্পায়িত হয় বা বাষ্পীভবন হয়। এর ফলে এর থেকে বাষ্প বেরিয়ে এই বাল্বের গায়ে এইভাবে লেগে যেতে থাকে এবং ক্রমশ আলো ঘোলাটে হতে থাকে। তাহলে এইভাবে একটা বাল্ব তার কার্যকারিতা খুব দ্রুত হারাবে। সেই জন্য পরবর্তীতে এই সমস্যাগুলো দূর করার জন্য বাল্বের ভিতরে ব্যবহার করা হয় নাইট্রোজেন বা আর্গন। আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, এই দিয়ে এখন বাল্বের মধ্যে হয় নাইট্রোজেন থাকে নাই আর্গন থাকে।
গেল। তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, সেই তড়িৎ প্রবাহের জন্য এটা উত্তপ্ত হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে প্রচুর, তারপরে আমরা সেখান থেকে আলো পাচ্ছি। তাহলে এখানে তড়িৎ শক্তির বেশিরভাগটাই কিন্তু তাপ উৎপন্ন হতে ব্যবহৃত হয়ে যাচ্ছে। সেই জন্য মডার্ন টাইমে আমরা এই বাল্বের পরিবর্তে ইউজ করি সিএফএল বা এলইডি। এই সিএফএল জিনিসটা কি, সিএফএল বিষয়টা কি, প্রথমে আমরা আসি এর ফুল ফর্মে। সিএফএল মানে হচ্ছে কম্প্যাক্ট ফ্লুওরসেন্ট, ফ্লুওরসেন্ট ল্যাম্প, কম্প্যাক্ট ফ্লুওরসেন্ট ল্যাম্প। কি হয় সিএফএল এ, কি হয় আমরা যাই দেখেছি যে সিএফএল এর মধ্যে বাঁকানো কাচনল থাকে, এই বাঁকানো কাচনলের মধ্যে পারদ বাষ্প নেওয়া হয়, এই পারদ বাষ্প এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে পারদের পরমাণুর ইলেকট্রনগুলি হায়ার এনার্জি স্টেটে উঠে যায়। তাহলে হায়ার এনার্জি স্টেটে যখনই উঠে গেল, অর্থাৎ এটা হচ্ছে স্টিমুলেটেড করা হলো, ওই ইলেকট্রনগুলিকে ওপরে চলে গেল। এইবার বিষয় হচ্ছে এই হায়ার এনার্জি স্টেট কিন্তু আনস্টেবল স্টেজ, তখন কি হবে পরবর্তীতে এই ইলেকট্রনগুলো ওইখান থেকে স্পন্টেনিয়াস এমিশন হবে, এর থেকে এনার্জির স্পন্টেনিয়াস এমিশন মানে স্বতঃস্ফূর্ত নিঃসরণ হবে শক্তির, সেই স্বতঃস্ফূর্ত নিঃসরণের পর ওরা আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে। আর এই স্বতঃস্ফূর্ত যে শক্তি সেটা নিঃসরণ হয় ইউভি রের আকারে, ইউভি রে আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির আকারে। এইবার কি হয় ওই ল্যাম্পের গায়ে আমরা ফ্লুওরসেন্ট পদার্থের একটা প্রলেপ দেওয়া থাকে, সেই প্রলেপের জন্য এই ইউভি রেকেই দৃশ্যমান আলো হিসেবে বের হতে আমরা দেখি। এই হচ্ছে সিএফএল এর মেকানিজম। এরপরে আসি আমরা এলইডি কি, দেখো এলইডির ফুল ফর্ম প্রথমেই বলে রাখা ভালো, এলইডি কিন্তু কোনো ল্যাম্প নয়, কিন্তু এলইডির ফুল ফর্ম কি, এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। দেখো এই ডায়োড যে বিষয়টা বললাম এটা সম্পর্কে তোমরা এখনো জানো না, এবং আমাদের এই মাধ্যমিকের সিলেবাসের মধ্যে ডায়োড বলে আপাতত কিছু নেই, মানে তাহলে আমরা এই ডায়োড সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। তাহলে বিষয়টা কি হয় খুব সংক্ষেপে তোমাদের বলছি, সেটা হচ্ছে এখানে এলইডির ক্ষেত্রে আমরা ইউজ করা হয় সাধারণত জিএপি অর্থাৎ গ্যালিয়াম ফসফাইড বা গ্যালিয়াম আর্সেনাইড বা সিলিকন কার্বাইড, এই ধরনের পদার্থগুলো দিয়ে, এই এর পদার্থের কেলাস দিয়ে ডায়োড তৈরি হয়, এবং তাতে কি হয় তড়িৎ শক্তি তার ভিতর দিয়ে পাঠালে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তোমাদের পাঠ্যতালিকার মধ্যে তোমরা শুধু এইটুকু জেনে রাখবে এলইডিতে কি হয় তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা এলইডি শিখলাম, সিএফএল শিখলাম, আর আমরা শিখলাম এই ভাস্বর ল্যাম্প। এই ভাস্বর ল্যাম্পকে বলা হয় ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, তো শর্টে আমরা আইএল বলছি, কারণ আমরা এই তিনটে ল্যাম্পের একটা কম্পারেটিভ আলোচনা করব এবার। তো এই কম্পারেটিভ আলোচনা করতে গেলে প্রথমে আমাদের দুটো বিষয় সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। একটা বিষয় হচ্ছে লুমেন। লুমেন কি, এই লুমেন এই বিষয়টার সঙ্গে তোমরা হয়তো পরিচিত, সেটা হচ্ছে লুমেন মানে কোনো ল্যাম্পের থেকে যে আলো পাওয়া যাচ্ছে সেই আলোর আলো মাপ পরিমাপ করা হয় যে এককে সেইটাই হচ্ছে লুমেন। আরেকটা হচ্ছে লুমিনাস এফিসিয়েন্সি বা দৃশ্যমান কার্যক্ষমতা। এই দৃশ্যমান কার্যক্ষমতা কি, প্রতি একক ওয়াটে আমরা যত লুমেন তড়িৎ শক্তি পাবো বা যে সরি যত পরিম যত লুমেন আলোক শক্তি পাবো তাকেই আমরা বলবো লুমিনাস এফিসিয়েন্সি। আরও একবার বলছি, প্রতি একক ওয়াটে যে পরিমাণ আলোক শক্তি পাবো বা যে লুমেন যত লুমেন আলোক শক্তি পাবো তাকেই আমরা বলবো লুমিনাস এফিসিয়েন্সি। তাহলে আমরা যদি এখন এই তিনটির একটা কম্পারেটিভ ডিসকাশন করি বা তুলনামূলক আলোচনা করি, তাহলে দেখো আমি একটা আইএল ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, সিএফএল
কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প অ্যান্ড এলইডি, এই তিনটে আলোচনা করছি। কোন রেসপেক্টে আলোচনা করব? প্রথমেই আমরা যে আলোচনাটার মধ্যে যাব সেটা হচ্ছে লুমিনাস এফিসিয়েন্সি। তো দেখা যায় এই লুমিনাস এফিসিয়েন্সির ক্ষেত্রে এক নম্বর হচ্ছে দৃশ্যমান কার্যকারিতার পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা পাব যে এই লুমিনাস এফিসিয়েন্সি এক্ষেত্রে 15 to 20, সিএফএল এর ক্ষেত্রে এটাই হয় 50 to 70, অ্যান্ড এলইডির ক্ষেত্রে তাহলে এই সবকটা কিন্তু এর একক কিন্তু হচ্ছে লুমেন পার ওয়াট। এটা কি? লুমেন পার ওয়াট, ঠিক একইভাবে এটাও লুমেন পার ওয়াট। আর এক্ষেত্রে দেখা যায় 60 to 85। তাহলে এইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে লুমিনাস এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হচ্ছে এলইডির, তার মানে সবচেয়ে কম তড়িৎ শক্তি প্রয়োগ করে বেশি আলো পেতে পারি আমরা এলইডি থেকে। এবং এই আমরা যে ভার্সাল ল্যাম্প বাড়িতে ইউজ করি তাতে কিন্তু সবচেয়ে কম পাওয়া যায়, তার মানে এখানে কিন্তু তড়িৎ শক্তি সবচেয়ে বেশি অপচয় হয়। দু নম্বর আসছি আয়ুষ্কাল। এদের আয়ুষ্কাল গড়ে দেখা গেছে 1500 ঘন্টা, 1500 ঘন্টা, সিএফএলের 10,000 ঘন্টা, এবং এলইডির ক্ষেত্রে এটা কিন্তু 50,000 ঘন্টা। এবার বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই ল্যাম্পের আয়ুষ্কাল সবচেয়ে কম, সিএফএলের তার থেকে একটু বেশি এবং এলইডির সবচেয়ে বেশি। এরপরে থার্ড যেটা সেটা হচ্ছে দাম। তাহলে দাম সবচেয়ে বেশি কার? দাম সবচেয়ে বেশি হচ্ছে এলইডির, তার থেকে একটু কম সিএফএলের, এবং তার থেকেও কম হচ্ছে এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বা ভাস্বর ল্যাম্পের। তাহলে আমাদের কি ব্যবহার করা উচিত? এলইডি ব্যবহার করব না সিএফএল ব্যবহার করব না আইএল ব্যবহার করব? এই সিদ্ধান্তে যদি আমরা আসতে চাই তাহলে আমাদের মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে এলইডির দাম সবচেয়ে বেশি কিন্তু এলইডির আয়ুষ্কালও সবচেয়ে বেশি। সেই হিসেবে যদি হিসেব রাখা যায় তাহলে কিন্তু আমাদের সবার অন্তত তড়িৎ শক্তির সাশ্রয়ের জন্য এলইডি ব্যবহার করা উচিত। এইবার আমরা আসছি যে দেখো তোমরা ব্যবহার তো দেখেছো আইএল বা সিএফএল, এগুলো সাধারণত ইউজ করা হয় বাল্ব হিসেবে বিভিন্ন জায়গাতে, এলইডিও তাই ইউজ করা হয়। কিন্তু এছাড়াও এলইডির আরও ইউজ আছে, যেমন কোনো সিগন্যালে, তারপরে ক্যালকুলেটারে, কম্পিউটারে, এরকম ঘড়িতে, এরকম বিভিন্ন জায়গাতে কিন্তু এলইডি ইউজ করা হয়। এখান থেকেই আমরা এতক্ষণ ধরে তাহলে বলতে চাইলাম যেটা, যে তড়িৎ শক্তি সাশ্রয়ের জন্য আমাদের ইউজ করা উচিত এলইডি। এইবার এখান থেকেই দেখে নিই একটা জিনিস, যে আজকাল দেখবে আমরা বাড়িতে যেগুলো ব্যবহার করি, এসি, ফ্রিজ, টিভি, এগুলো সবার উপরে দেখবে একটা স্টার রেটিং দেওয়া থাকে। এই স্টার রেটিংয়ের তাৎপর্য কী? দেখা যায় যে সাধারণত আগে যখন প্রথমে স্টার রেটিংটা ইন্ট্রোডিউস হয়েছিল, এটা ইন্ট্রোডিউস করেছিল বিইই বলে একটি কোম্পানি, যাকে আমরা যখন যেখানে আসছি সেটা হচ্ছে একটা স্টার মানে 20% সেভ করে, মোর অর লেস 20% সেভ করে। তাহলে 5 স্টার মানে মোর অর লেস দেখা যায় যে 70 to 80% সেভ করে। তো আমাদের দেখতে হবে যে সকল যন্ত্রপাতি আমরা বাড়ির জন্য ব্যবহার করব সেগুলোতে যেন স্টার বেশি হয়, যত বেশি স্টার হবে তত আমাদের তড়িৎ শক্তি বাঁচবে। আচ্ছা, এইবার চলে আসি ফিউজ। ফিউজ বিষয়টি কি? ফিউজ বলতে গিয়ে সবার আগে আমার একটু বলে দেওয়া ভালো, গৃহস্থালির তড়িৎ সংযোগ ব্যবস্থা। দেখো এই ব্যাপারে বিস্তারিত আমরা আসব পরবর্তীতে, শুধু খুব শর্টে তোমাদের দুটো জিনিস বলি। তোমরা অনেকেই জানো যে গৃহস্থালির তড়িৎ সংযোগের জন্য 3 ধরনের তার ব্যবহার করা হয়। একটা হচ্ছে লাইভ তার, লাইভ বা ফেজ যে যেটা বলে। 2 নম্বর হচ্ছে নিউট্রাল, এবং 3 নম্বর হচ্ছে আর্থিং। এবার যদি কোনোভাবে দেখা যায় এই ফেজ আর নিউট্রাল এই দুটো একসাথে হয়ে যায় তাহলে কি হবে? এই একসাথে হয়ে গেলে সেই সার্কিট কিন্তু শর্ট হয়ে যাবে, এবং তাকেই আমরা বলি শর্ট সার্কিট। এই শর্ট সার্কিটের ফলে কি হবে? তখন সেই বর্তনীর ইম্পিডেন্স বা আমরা যেটুকু শিখেছি তাতে রেজিস্ট্যান্স জিরো হয়ে যাবে। তাহলে রোধ শূন্য হওয়াতে প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা হবে, এবং এই তড়িৎ প্রবাহ বেশি হলে কি হবে? আমাদের বাড়িতে ব্যবহৃত বিভিন্ন জিনিস যেমন ফ্রিজ, ফ্যান, টিভি ইত্যাদি যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে।
পুড়ে যাবে। তাহলে আমরা এই এমন কিছু একটা ব্যবস্থা তৈরি করা দরকার যে ব্যবস্থা আমাদের এই দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে। তো সেরকমই একটা ব্যবস্থা হচ্ছে ফিউজ। তাহলে ফিউজ কি? ফিউজ হচ্ছে এমনই একটা ব্যবস্থাপনা যা কোনো বর্তনীর মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে সেই ফিউজ নিজে নষ্ট হয়ে গিয়ে ওই সার্কিটটিকে বাঁচিয়ে রাখে। দেখা যাক এবার যে ফিউজ আমরা যাকে বলছি তার কাজ সে কীভাবে কাজ করে। প্রথমেই বলা ভালো যে এই ফিউজের বৈশিষ্ট্য হিসেবে জেনে রাখা ভালো যে ফিউজ তৈরি হয় কী দিয়ে। দেখো ফিউজে থাকে 75% সীসা এবং 25% টিন। এই 75% সীসা আর 25% টিন দিয়ে একটা শঙ্কর ধাতুর অতি সরু একটা তার, সেটাই ফিউজ হিসেবে ব্যবহৃত হয়। দু নম্বর হচ্ছে এর রোধ, যেহেতু সরু তাই এর রোধ কিন্তু উচ্চ, প্রচুর রোধ থাকে এর। এবং তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে নিম্ন গলনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক। তাহলে আমরা এই যে ফিচার্সগুলো দেখলাম এবং আরেকটা ফিচার্স সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমেই বললাম ফেজ নিউট্রাল এবং আর্থিং। তো এই ফিউজ কিন্তু ফেজ বা লাইভ তারের সঙ্গে লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে কিন্তু এটা যুক্ত থাকে। তাহলে ফিউজ কাজ করে কি করে? ফিউজ কোথায় যুক্ত থাকে? লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে। কোনোভাবে যদি তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহ মাত্রা যায় তাহলে কি হবে? সেই ফিউজ তারের রোধ বেশি হওয়াতে প্রচুর তাপ উৎপন্ন হবে, তার ফলে নিম্ন গলনাঙ্কের কারণে সেই ফিউজ তারটি গলে যাবে। ফিউজ তারটি গলে যাওয়ার ফলে কি হবে? সার্কিটটার ব্রেকডাউন হবে, আমার অন্যান্য যন্ত্রপাতিগুলো বেঁচে যাবে। আচ্ছা এইবার ফিউজের, এখন দেখো তোমরা দেখা চোখে বেশ কিছু রকমের ফিউজ তোমরা দেখে থাকো। যেমন এক ধরনের ফিউজ তোমরা দেখেছো, এটা কমনলি ইউজড হয় অনেক বোর্ডে থাকে, একটা চীনামাটির সকেট থাকে বা একটা চীনাগাম চীনামাটির তার মধ্যে একটা সরু তার দেওয়া হয়, এটা একরকম হয়। আরেকটা দেখেছো তোমরা এখনকার দিনে খুবই এটা ইউজ হয়, সেটা হচ্ছে ক্যাটিজ ফিউজ। এই ক্যাটিজ ফিউজের এরকম দুদিকে দুটো ধাতব ক্যাপ থাকে আর তার মধ্যে একটা এরকম তার থাকে। এই ক্যাটিজ ফিউজ ইউজ হয় সাধারণত ইউপিএস বা তোমার হচ্ছে গিয়ে ফ্রিজ ইত্যাদিতে ব্যবহার হয়। এইবার আমরা উল্লিখিত আলোচনা থেকে এটা বুঝতে পারলাম যে একটা নির্দিষ্ট পরিমাণের থেকে যদি বেশি তড়িৎ প্রবাহ মাত্রা যায় তাহলেই কিন্তু ফিউজ নিজে নষ্ট হয়ে যায়। তাহলে ফিউজের ক্ষেত্রে একটা নিশ্চয়ই রেটিং থাকবে। এই ফিউজের রেটিং বলতে আমরা তখন কি হয় যে একটা তড়িৎ প্রবাহ মাত্রার একটা রেটিং থাকে। যেমন দেখো এই সংক্রান্ত একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো। এটা মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো। বলতে হবে যে ফিউজ সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা সহ্য করতে পারে এবং এর থেকে যদি বেশি প্রবাহ মাত্রা যায় তাহলেই কিন্তু ফিউজ ব্রেকডাউন হবে বা ফিউজ নষ্ট হয়ে সার্কিটকে বাঁচিয়ে দেবে। এ তো গেল ফিউজের কথা, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখনকার দিনে কিন্তু ফিউজের থেকে বেশি ব্যবহৃত হয় MCB। এই নামটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত এখন। এই MCB-র ফুল ফর্ম কি? মিনি এচার সার্কিট, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই মিনিয়েচার সার্কিট ব্রেকার বা MCB ইউজ করা হয় কি জন্য? ফিউজের পরিবর্তে MCB ইউজ করা হয়, তাহলে নিশ্চয়ই MCB-র কিছু অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ফিউজের থেকে MCB-র সেন্সিটিভিটি অনেক বেশি, মানে MCB অনেক দ্রুত কাজ করে ফিউজের থেকে। দু নম্বর, তাহলে এক নম্বর বললাম বেশি অনুভূতি প্রবণ, মানে খুব দ্রুত কাজ করে, দ্রুত ক্রিয়াশীল। দু নম্বর হচ্ছে MCB যদি বসে যায়, MCB-র সাহায্যে খুব সহজে আমরা বুঝতে পারি যে বর্তনীর কোথায়
ফল্ট হয়েছে, বর্তনী বা কোন বোর্ডে কোথায় এটা ফল্ট হয়েছে। কিন্তু ফিউজের ক্ষেত্রে কিন্তু আমার সমগ্র বর্তনী চেক করতে হয় যে কোথায় আসল ফল্ট হয়েছে। তিন নম্বর অ্যাডভান্টেজ, ফিউজের থেকে এমসিবি ব্যবহার করা অনেক সেফ, কারণ এক্ষেত্রে শক লাগার ব্যাপার প্রায় নেই বললেই চলে। কারণ এমসিবি বলতে একটা ইনসুলেটর দিয়ে তৈরি একটা সুইচ, যেটা অন করলে আবার সার্কিট কাজ করতে শুরু করে এবং যখন অসুবিধা হয় তখন অফ হয়ে যায়। আর চার নম্বর অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এমসিবি কিন্তু রিইউজেবল, এমসিবি আবার ইউজ করা যায়। সেই জন্যেই ফিউজের তুলনায় এমসিবির মেনটেনেন্স খরচও অনেক কম। তাহলে এই গেল আমরা এতক্ষণ ধরে পড়লাম জুলের তাপীয় ফল সংক্রান্ত যে সূত্র তার বাস্তব প্রয়োগ। আবার পরবর্তী অংশ তোমাদের বলবেন স্যার। এতক্ষণ তোমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে শুনলে এবং কত গুরুত্বপূর্ণ সমস্ত প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবনে আছে সেটা তোমরা দেখলে। এইবার শুধু তো প্রয়োগ করলে হবে না, তোমাকে তো এটাও বুঝতে হবে যে তড়িৎ শক্তি ব্যবহারের ফলে আমাদের কী পরিমাণ খরচ খরচা হচ্ছে এবং আমরা কিভাবে সতর্ক থাকব, কিভাবে খরচ বাঁচাব সেগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে। তোমাদের আমি বলেছি তড়িৎ ক্ষমতা, তার এককটা আমরা আগে বুঝে নিই। তড়িৎ ক্ষমতার আমরা ক্ষমতার একক জানি, এই ক্ষমতা ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াট ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এবং ক্ষমতা সমান সমান আমরা জানি কৃতকার্য বাই সময়। সেই জন্যে ক্ষমতার আমরা এভাবে বলতে পারি জুল পার সেকেন্ড সমান সমান ওয়াট। তার মানে কোনো সংস্থা যদি এক সেকেন্ডে এক জুল পরিমাণ শক্তি ব্যয় করে তাহলে তার ক্ষমতাটাকে বলা হবে এক ওয়াট। ওয়াট তড়িতের ক্ষেত্রে অত্যন্ত কম, ক্ষুদ্র একটা একক। সেই জন্য আমরা অনেক সময় একটু বড় একক ব্যবহার করি, তখন আমরা বলি কিলো ওয়াট। এবং তোমরা মেট্রিক সিস্টেমে তোমরা এগুলো জানো যে এক কিলো ওয়াট সমান সমান এক হাজার ওয়াট, এগুলো তোমাদের জানা আছে মেট্রিক পদ্ধতিতে। আমাদের এই রিলেশনগুলো আমাদের জানা। জানতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে এই যে ক্ষমতা পাওয়ার, এই ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়। এবং ডব্লু সম্পর্কে আমি শুরুতেই তোমাদের যে আলোচনা করেছি দেখো লক্ষ্য করে, সেখানে আমি কি বলেছি, সেখানে আমরা ডব্লু সমান সমান কি, ডব্লু সমান সমান হচ্ছে ভিকিউ ডিভাইডেড বাই টি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভিআই, তাহলে পাওয়ার সমান সমান হচ্ছে বিভব পার্থক্য গুণ প্রবাহ মাত্রা, পি সমান সমান ভিআই। দেখো এটাকে আবার পরিবর্তন করে অন্যভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এই যে আমরা লিখলাম ভিআই, ভি এর পরিবর্তে লিখতে পারি আইআর ইনটু আই, ভি এর পরিবর্তে লিখলাম আইআর, তাহলে বিষয়টা কি দাঁড়ালো আই স্কয়ার আর। আমরা আবার লিখতে পারি দেখো ভিআই, আই এর পরিবর্তে লিখতে পারি ভি বাই আর, আই মানে ভি বাই আর, তাহলে এটা কি দাঁড়ালো, দাঁড়ালো ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো পি সমান সমান একটা হচ্ছে ভিআই আই স্কোয়ার আর, আর একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এই তিনটে রিলেশন দেখো, এখানে দুটো তিনটে রাশি আছে, একটা হচ্ছে বিভব প্রভেদ, একটা হচ্ছে প্রবাহ মাত্রা, আর একটা হচ্ছে রোধ। এর যে কোনো দুটো জানতে পারলে আমরা কিন্তু ক্ষমতাকে পরিমাপ করতে পারি। ধরো কোথাও তোমার জানা আছে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা, সঙ্গে সঙ্গে তুমি গুণ করে ক্ষমতা বের করতে পারবে। কোথাও জানা আছে প্রবাহ মাত্রা এবং রোধ, এই সম্পর্ক ধরে তুমি ক্ষমতা বের করতে পারবে। কোথাও জানা আছে বিভব প্রভেদ এবং রোধ, এই সম্পর্ক ধরে তুমি ক্ষমতা বের করতে পারবে। ক্ষমতার একক তোমাদের বলা হলো ওয়াট, বড় একক হচ্ছে কিলো ওয়াট।
এইবার যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তির একক, শক্তির একক তো আমরা জানি, শক্তি বলতে তো কাজ করবার সামর্থ্য তাকে বোঝায়, শক্তির একক তো হচ্ছে এসআই পদ্ধতিতে জুল। তাহলে শক্তি সমান সমান হচ্ছে কি, ডব্লিউ সমান সমান কি, আমরা বলতে পারি এই পি গুণ টি। পি সমান সমান যেমন ডব্লিউ বাই টি, তাহলে ডব্লিউ সমান সমান পি গুণ টি। তাহলে তড়িৎ শক্তি সমান সমান তড়িৎ ক্ষমতা গুণ সময়। তাহলে আমরা ক্ষমতাটাকে কোন একক ব্যবহার করি, ওয়াট, সময়টাকে সেকেন্ড। তাহলে ওয়াট গুণ সেকেন্ড সমান সমান জুল। তাহলে আমরা এই এককটাকে সাধারণত তড়িৎ ক্ষেত্রে, ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কারণ তড়িৎ শক্তির পরিমাণটা আরও বেশি বলে আমরা একটা অন্য একক ব্যবহার করি। কি একক দেখো, সেটা হচ্ছে ওয়াট ঘন্টা। এই ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টাটা কি, একটা জিনিস বোঝার চেষ্টা করো, ক্ষমতার সাথে সময়কে গুণ করলে তবেই তড়িৎ শক্তি পাওয়া যায়। এখানে আমরা সেকেন্ড এককে সময় ব্যবহার করেছিলাম, সেটাকেই যদি আমরা ঘন্টা এককে প্রকাশ করি তাহলেই সেটা হয়ে যাবে ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টাটা কিন্তু তড়িৎ শক্তির একটা একক, ওয়াট ঘন্টা। তার মানে কি, আমরা যদি এক ঘন্টা ধরে এক জুল পার সেকেন্ড হারে শক্তি ব্যয় করি তাহলেই সেটা হবে এক ওয়াট ঘন্টা। এক ওয়াট ঘন্টা সমান সমান কত, এই এক ওয়াট মানে হচ্ছে ধরো এই ওয়ান ইন্টু এই ঘন্টাটাকে তুমি সেকেন্ডে পরিণত করো, তাহলে 3600 সেকেন্ডে এক ঘন্টা, তাহলে এটার মান দাঁড়াচ্ছে তখন 3600 জুল। তাহলে এক ওয়াট ঘন্টা, এটা কিন্তু শক্তির একক, বারবার বলছি, এক ওয়াট ঘন্টা সমান সমান 3600 জুল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক ক্ষেত্রে প্রত্যেকে, আমরা বাড়িতে আমাদের মিটার আছে, সেই মিটারে আমাদের, আমরা দেখেছি সেখানে রিডিংটা ক্রমশ বাড়তে থাকে এবং মাসের শেষে বা তিন মাস অন্তর যারা মিটার রিড করতে আসেন তারা বলেন যে আপনাদের বাড়িতে এত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। এই যে এককটা, এই যে ইউনিটটা, এই ইউনিটটা হচ্ছে আমাদের ব্যবহারিক একক। এই ইউনিটটার নাম হচ্ছে কিলো, কিলো ওয়াট ঘন্টা, কিলো ওয়াট ঘন্টা। আমরা এরকমভাবে বলি কে ডব্লিউ এইচ, কিলো ওয়াট আওয়ার। এই এককটাকেই আমরা আর একটা নামে বলি, সেটা হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি। এই দুটো একই কথা, দেখবে তোমাদের মিটারের গায়ে লেখা আছে কে ডব্লিউ এইচ, কে ডব্লিউ এইচ মানে কিলো ওয়াট আওয়ার, অথবা এটা হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বাণিজ্যিক একক, আমাদের ব্যবহারিক একক তড়িৎ শক্তি, কিলো ওয়াট ঘন্টা। তার মানে এক কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক সরঞ্জামকে যদি আমরা এক ঘন্টা ধরে ব্যবহার করি তাহলে যে বিদ্যুৎ শক্তি ব্যয়িত হবে সেটাই হচ্ছে এক কিলো ওয়াট আওয়ার বা এক বিওটি। যেমন ধরো তুমি বাড়িতে একটা 500 ওয়াটের একটা সরঞ্জাম তুমি দু ঘন্টা ব্যবহার করছো, তাহলে ওয়াট কত, 500, কত ঘন্টা ব্যবহার করছো, দু ঘন্টা, তাহলে এটা হচ্ছে ওয়াট ঘন্টা। তাকে 1000 দিয়ে ভাগ করো তাহলে হয়ে গেল কিলো ওয়াট ঘন্টা, কাটাকুটি করে দেখো ওয়ান বিওটি হয়ে গেল। তাহলে আমি যদি 500 ওয়াটের কোনো সরঞ্জামকে দু ঘন্টা ব্যবহার করি তাহলেই এক বিওটি বিদ্যুৎ খরচ হয়ে গেল। এবার এক বিওটির দাম যদি 8 টাকা হয় তাহলে তুমি ওই সরঞ্জাম ব্যবহার করার জন্য 8 টাকা খরচ করে ফেললে। আমরা অনেক সময় যখন বিদ্যুৎ ব্যবহার করি তখন এগুলো আমাদের মাথায় থাকে না, কিন্তু যখন ইলেকট্রিক বিলটা আমাদের বাড়িতে আসে তখন সবারই একটু রাগ হয় মনে মনে, কিন্তু আমরা ভাবি না যখন ব্যবহার করছি তখন সতর্কভাবে আমাদের ব্যবহার করা উচিত। একটা এসি সেখানে 1000 ওয়াট থেকে 1500 ওয়াট থেকে 2000 ওয়াট পর্যন্ত একটা এসি টেনে নেয়, একটা গিজার 2000 ওয়াট টেনে নেয়। সেই জন্যে আমরা এখন অনেক ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেসগুলো ব্যবহার করি, এই জন্যে কে কত ওয়াট টেনে নেয় সেই অনুযায়ী একটু সতর্কভাবে আমাদের এগুলোকে ব্যবহার করা উচিত। তাহলে আমরা কী শিখলাম, আমরা শিখলাম তড়িৎ শক্তির ব্যবহারিক একক হচ্ছে কিলো ওয়াট আওয়ার
বা বিওটি, এইটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা একক। আরেকটা বিষয় আমরা আজকে বলে আমাদের আলোচনাটা শেষ করব। একটু আগে সুমনবাবু তোমাদেরকে বলছিলেন বিভিন্ন ধরনের ল্যাম্পের কথা বলছিলেন, আমাদের প্রচলিত যে ল্যাম্প, যে বাল্বগুলো আমরা ব্যবহার করি সেগুলোর কথা বললেন, সিএফএল এর কথা বললেন, এলইডির কথা বললেন, কোনটার কি ভূমিকা, কোনটার জন্য আমাদের খরচ কীভাবে বাঁচতে পারে সে সমস্তগুলো বললেন, কোনটাতে বেশি আলো দেওয়া যায় পাওয়া যায় সেগুলো সব মানে বিস্তারিত আলোচনা করেছেন। এইবারে আমি তোমাদের একটা জিনিস বলবো, বাল্বের নিচে তোমরা অনেক সময় দেখবে এইরকম লেখা থাকে, তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে লেখা আছে 220V, একটা হাইফেন দিয়ে লেখা আছে মনে করো 100W কিংবা 60W কিংবা 40W, এরকম থাকে, আরও বেশিও থাকে আরও কমও থাকে, কিন্তু 220V সাধারণত থাকে। কারণ কি, আমাদের যে ডোমেস্টিক কানেকশান যে থাকে সেটাতে সবসময় 220 আমাদের ভোল্টেজ সরবরাহ করা হয়। যত অ্যাপ্লায়েন্সেসগুলো আমরা ব্যবহার করি, যত সরঞ্জাম আমরা ব্যবহার করি, সে টিভি ফ্রিজ থেকে শুরু করে কোনো বাল্ব, কোনো ইলেকট্রিক ফ্যান, সমস্ত কিছু 220 লাইনের উপযোগী। সেই জন্য 220V ফর এত ভোল্ট বিভব পার্থক্যের মানে লাইন, আর 100W মানে হচ্ছে সে প্রতি এক সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে একটা বৈদ্যুতিক বাতি 220V বিভব পার্থক্যের লাইনের সঙ্গে যুক্ত করলে প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি ব্যয় করবে, এবং এই অবস্থায় ওই বাল্ব সবথেকে উজ্জ্বলভাবে আলো বিকিরণ করবে, এইটা হচ্ছে এর মানে। সেই জন্য যত ওয়াট কম হবে, আমরা ধরেই নিই যে সেই বাল্ব কম পরিমাণ আলো আমাদেরকে সরবরাহ করবে। কিন্তু এখানে আরও মজার কিছু বিষয় আছে, যে কানেকশানগুলো যদি আমরা সিরিজে করি তাহলে একরকম হবে, সমান্তরালে করলে তখন আবার আর একরকমের হবে। একটু ভালো ছেলে মেয়েদের জন্য এই ধরনের প্রশ্নের উত্তরগুলো রেডি করাটা খুব জরুরি। যদি ফিজিক্যাল সায়েন্সে অনেকেই এখন 100-এর মধ্যে 100 পায়, সেই 100-এর মধ্যে 100 পেতে হলে প্রতিটি বিষয়কে নিখুঁতভাবে আমাদের জানতে হবে, বুঝতে হবে, এবং তার জন্য আমাদের প্রস্তুতিটা নিতে হবে। দুটো বাল্ব যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি, সেক্ষেত্রে কি হয়, আমি আমাদের সময়টা হয়ে গেছে, সেই জন্য আমি খুব সংক্ষেপেই তোমাদের একটু জানিয়ে দিয়ে যাই। মনে করা যাক এই একটা ইলেকট্রিক সার্কিট, এখানে একটা বাল্ব আছে, এটা মনে করা যাক 220V 100W, এখানে একটা বাল্ব আছে, সেই বাল্বটা হচ্ছে 220V 40W। এখন বাল্ব দুটো একটা তড়িৎ বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আমরা তো জানি একটা 100W বাল্ব মানে সে বেশি আলো দেয়, স্বাভাবিকভাবেই একটা 40W বাল্ব মানে সে কম আলো দেয়। কিন্তু এরকম সিরিজ কম্বিনেশান হলে 100W বাল্ব কম আলো দেবে, 40W বাল্ব সে বেশি ক্ষমতা গ্রহণ করবে এবং বেশি আলো দেবে। এদের যদি আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা যায়, তখন আবার 100W বাল্ব সে বেশি আলো দেবে, 40W বাল্ব কম আলো দেবে। আমরা বাড়িতে যে ইলেকট্রিক কানেকশানগুলো থাকে সব হচ্ছে প্যারালেল কানেকশান, অর্থাৎ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এখানে এটা সিরিজ, সিরিজে থাকে না, সব সমান্তরাল সমবায়ে থাকে। তার অনেক প্রয়োজনীয়তা আছে, তার অনেক কারণ আছে, সেই কারণগুলো আমরা পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখন শেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে 220V 100W একটা ল্যাম্প, এই ল্যাম্পের ক্ষমতাটা আমরা জানি, 100W বিভব পার্থক্য আমরা জানি 220V। আমাকে জিজ্ঞাসা করতে পারে যে এরকম একটা বাল্বের রেজিস্ট্যান্স কি, রোধটা কত? দেখো আমি তোমাদের বলেছি যে এই ওয়াট, তার মানে এটা হচ্ছে পাওয়ার, পাওয়ার এটা হচ্ছে পাওয়ার, ওয়াট এককে আমরা ব্যবহার করি, এটা আসলে পাওয়ার। এই পাওয়ার সমান সমান, এই পাওয়ারকে আমরা
ক্যালকুলেশন করতে পারি বিভব পার্থক্য, রোধ এবং প্রবাহ মাত্রা, এর যে কোনো দুটো জানতে পারলেই আমি পারবো। তাহলে ওয়াট সমান সমান আমরা জানি বিভব প্রভেদ এবং রোধ, তাহলে এই যে ভি স্কোয়ার বাই আর এটা আমাদের জানা, পি সমান সমান ভি স্কোয়ার বাই আর একটু আগেই আমি তোমাদের বলেছি, তাহলে আর সমান সমান কত? ভি স্কোয়ার বাই পি। তাহলে দেখো ওই যে একটা বাল্ব তার গায়ে লেখা আছে 220 ভি 100 ওয়াট, আমাদের দেখো ভি এর জায়গাতে আমরা বসাবো 220, তাহলে 220 × 220 / 100, তাহলে এটা ক্যালকুলেশন করলে 484, এত এই ওহম, এইটা হচ্ছে ওই বাতিটার রোধ। সুতরাং যে কোনো একটা বাতির রোধ কত, রেজিস্ট্যান্সটা কত, সেটা আমরা কিন্তু ওইখান থেকে ওই রেটিং থেকে আমরা বের করে দিতে পারি। এই ক্যালকুলেশানগুলো আমাদের জানা খুব দরকার, কারণ তড়িৎ বিজ্ঞানে অনেক রিলেশান আছে। আমরা গতদিন ক্লাসে বেশ কিছু রিলেশান তোমাদেরকে লিখে দিয়েছি, আজকেও দেখলে অনেক রকমের রিলেশান এসে গেল। এই সব মিলিয়ে তোমাদের কিন্তু অঙ্কের জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। তড়িৎ বিজ্ঞান তোমাদের এই স্তরে অনেক বড় একটা অংশ, আরও অন্তত পক্ষে দুটো ক্লাস হলে তবে তড়িৎ বিজ্ঞানটাকে আমরা একটা জায়গায় কনক্লুড করতে পারবো। এবং তারপরে প্র্যাকটিসের ব্যাপার তো আছে, সুযোগ পেলে আমরা তোমাদের সাথে আবার যুক্ত হয়ে সেগুলোও প্র্যাকটিস করাবার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, আর যে বিষয়গুলো আমরা বলছি সেই বিষয়গুলোকে মনোযোগ দিয়ে তোমরা বোঝবার চেষ্টা করো, কোথাও যদি অসুবিধা বোধ হয় আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করে নেবে, প্রয়োজনে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। এবং নিউজ নোম্যান তোমাদের পাশে আছে, বনগাঁ পৌরসভা তোমাদের পাশে আছে। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। একদমই ছাত্রছাত্রী, তোমরা যারা টিভি স্ক্রিনের ওপারে আছো, মাসে মাসে যেমন বলছিলেন ঠিক সেরকমই, যদি কোনো রকম প্রয়োজন হয় আমাদের টিভি স্ক্রিনে নম্বর দেওয়া আছে, তোমরা সেই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো, ফোন করতে পারো। এবং আমাদের প্রতিটি যদি হ্যাঁ আমরা যাব, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টিভি স্ক্রিনে যে নম্বর যাচ্ছে সেখানে যোগাযোগ করলে আমরা সরাসরি সে প্রশ্ন স্যারদের কাছে পাঠিয়ে দেবো, স্যাররা তোমাদের উত্তর দিয়ে দেবে। একদম শেষ মুহূর্ত, সময় শেষ, সুমনবাবুকে অনুরোধ করব যদি কোনো প্রশ্ন দেওয়ার থাকে একটু ছাত্রছাত্রীদের জন্য দিয়ে দেবেন, আমরা শেষ করব এই ক্লাস, পরের ক্লাস। একদম শেষ, আজকে আমরা যেগুলো আলোচনা করেছি তার মধ্যে প্রথমেই স্যার যেটা বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে প্রায়ই আসে এবং এই নতুন সিলেবাসেও এসেছে, জুলের সূত্রটি বিবৃত করো, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এক নম্বর প্রশ্ন। দু নম্বর হচ্ছে কার্য ও শক্তির ধারণা থেকে জুলের সূত্রটি প্রতিষ্ঠা করো, এটা দু নম্বর কোশ্চেন। তারপরে আরেকটা কোশ্চেন পরবর্তীতে পড়ানো হয়েছে, সিএফএল এবং এলইডির মধ্যে তুলনামূলক আলোচনা, এইখান থেকে সিএফএল ও এলইডির মধ্যে তুলনা করো, এইরকম প্রশ্ন। তারপরে হচ্ছে তোমার হিটারের ক্ষেত্রে নাইক্রোম তারের বিশেষ বৈশিষ্ট্যগুলো কী কী, ফিউজ তারের বৈশিষ্ট্য কী, এই ধরনের কোশ্চেনগুলো বেশি আসে। আর সবার শেষে স্যার যে রিলেশনগুলো দেখালেন, এই রিলেশন দিয়ে কিন্তু অঙ্ক আসবেই, বিশেষ করে ওই বিওটি সংক্রান্ত অঙ্ক এবং এই রকম রেজিস্ট্যান্স বের করার অঙ্ক প্রত্যেক বছর মানে অল্টারনেটিভ ইয়ারে আসে, এবারও মনে হয় এরকম টাইপের একটা অঙ্ক মাধ্যমিকে এসেছিল। ব্যাস এইগুলোই করলে আমরা আজকে যেগুলো যে পোর্শনটা পড়েছি তার মধ্যে সবটাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে বিশেষ করে এই প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য তৈরি করতে হবে। একদম, আমরা স্যারদেরকে ধন্যবাদ জানাবো আরও একবার। আমাদের মধ্যে এতক্ষণ উপস্থিত ছিলেন শিক্ষক দিলীপ ঘোষ, শিক্ষক সুমন ঘোষ, আমরা স্যারদের ধন্যবাদ জানাবো। আমরা ফিরে আসবো আমাদের পরের ক্লাস জীববিদ্যার, দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার ক্লাস নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন শিক্ষক হরিগোপাল সরকার, শিক্ষক অজয় মজুমদার, কেউ কোথাও যাবে না, ফিরে আসছি ছোট্ট কিছু সময়ের মধ্যেই। আপাতত এই ক্লাস এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ। লকডাউনের জেরে বন্ধ।